দীপান্বিতা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব গার্ডেন ট্যুরে। সেই কারণে আপনাদের চারিদিকের আমার ছাদ থেকে চারিদিকের গ্রিনারি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি কৃষ্ণনগরে থাকি, কৃষ্ণনগরের পরিবেশ খুবই সুন্দর, চারিদিকে আমাদের সবুজে সবুজ, প্রচুর গাছ রয়েছে এখানে। এবং আমরাও আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গাছ, ফুলের গাছ, ফলের গাছ লাগিয়ে থাকি। তো সেই আমার যে গ্রিনারি আছে আপনাদের সামনে তুলে ধরব, আপনারা আমাদের আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। তো চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে আজকে আপনাদের নিয়ে যাব আমার তৈরি ছোট্ট একটা গার্ডেনে। এটা আমার বাড়ির নিচের বারান্দা বাগান। তো এই গার্ডেন ট্যুরে আপনাদের আজকে সকলকে স্বাগত। প্রথমেই আমি শুরু করছি আমার বাগানের এই এই গাছটা দিয়ে। এটা একটা আমার গেরুয়া রঙের ধুত্র গাছ। এটা এখনো ফুল আসেনি। এটা চায়না গন্ধরাজ, এটা চন্দ্রমল্লিকা মাদার প্ল্যান্ট থেকে ছোট ছোট কাটিং করব, এখনো করা হয়নি। এই গাছটা খুব সুন্দর একটা গাছ, শিবজটা বলে এটাকে। এটা অন্য কোনো নাম আছে কিন্তু আমি ঠিক জানি না এই নামটা। অসাধারণ এই যে এরকম ফুল হয়ে রয়েছে দেখুন, অপূর্ব। এরকম সারা এরকম হয়ে হয়ে থাকে, ছোট থেকে বড় সব পুরো গাছটা এরকম লাল লাল ফুল হয়ে থাকে। বেগম বাহার ফুল আসেনি, খুব সুন্দর একটা গাছ। এটা একটা প্যানসেটিয়া, লাল রঙের ফুল হয় এটা, প্যানসেটিয়া, খুব সুন্দর গাছ। এটা একটা, এই গাছটা খুব সুন্দর ফুল হয়েছে, সারা মানে বেশিরভাগ সময় ফুল হয়ে থাকে, গাছটার নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ, তো এই গাছটা খুব ভালো ফুল হয়, এটা শীতের গাছ, এখন গরমে ফুল হচ্ছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া, ছোট ভিক্টোরিয়া, একটা ছিল দুটো হয়েছে, দুটো করেছি, একটা থেকে দুটো হয়েছে, প্রচুর হবে এটা থেকে ভিক্টোরিয়া। এটা হচ্ছে হাইবার্থিয়াস মনে হয়, কিন্তু এর পাশে প্রচুর ভালো, খুব সুন্দর একটা গাছ, খুব বড় হবে। এর পাশে ছোট ছোট প্রচুর বাল্ব বেরিয়েছে, আমি খুব আশাবাদী গাছটাকে নিয়ে প্রচুর আমি গাছ করতে পারবো। একটা দুটো তিনটে গাছ এটা বেরিয়েছে, খুব ভালো লাগে আমার এই গাছটা। এই গাছটা হচ্ছে অ্যাডোনিয়াম, ফুল আসেনি এখনো, খুব সুন্দর গাছ অ্যাডোনিয়াম, জানি না কি ফুল হবে, ফুল হলে আপনাদের দেখাবো। এটা একটা গোলাপি জবা, ফুল আসেনি। এইটা একটা নীল জবা, এটা নীল টগর, খুব সুন্দর ফুল হয়েছিল, এখন ফুল নেই গাছে, খুব সুন্দর গাছটা। এটা একটা হলুদ জবা, ডালিয়া গাছ, এটা একটা শীতের গাছ, এখনো ফুল হয়ে আছে। এর বাল্ব ছিল খুব খুব স্ট্রং গাছটা, আমি একেবারে বৃষ্টির জল লাগাইনি, সেমি সেটে রেখে দিয়েছি, গাছটা এখনো ফুল দিচ্ছে, আশা করি সামনে শীতেও ফুল দেবে। এই যে রঙ্গন, ছোট একটা গাছ রঙ্গন, এটা একটা পাতাবাহার, এই যে একটা পাতাবাহার, এই যে আমি 9:12 টাইম ফ্লাওয়ার, ছোট ছোট ডাল কেটে আমি প্রচুর করেছি। যে একটা পাতাবাহার, একটা পাতাবাহার, এই যে বড় গামলায় আমি দুটো পেঁপে গাছ লাগিয়েছি, দুটো পেঁপে গাছ লাগিয়েছি, জানি না কি হবে, তবে লাগিয়েছি দেখুন। তুলসী, এই একটা ইনডোর প্ল্যান্ট, এটার আমি নাম জানি না। এটা থোকা টগর, এটা নীল জবা, নীল জবা, এখনো ফুল আসেনি, নীল জবা,
এই যে একটা বাহারি গাছ, এই যে এটা এটা হচ্ছে একটা পাকুড় গাছ, খুব সুন্দর দেখুন গ্রিন একটা পাতা, ছোট্ট লাগিয়েছিলাম কিন্তু দেখুন টবে কি বড় পাতা হয়ে গেছে, মনে হচ্ছে মানে ভাত খাওয়া যাবে এত সুন্দর পাতা, ওপরটা কি অপূর্ব দেখুন অয়েলি পুরো পাতাটা দেখা যাচ্ছে পুরো, এত সুন্দর এর এর গ্রোথ হয়েছে। কিন্তু এটাকে আমি বনসাই করব বলে রেখে দিয়েছি, বনসাই করব হ্যাঁ, কিন্তু হচ্ছে এটা খুব বড় হয়ে যাচ্ছে তা এখানে কাটিং করতে হবে, কিন্তু এত সুন্দর গাছটাকে কাটিং করতে আমার ইচ্ছা করে না, খুব আমার ফেভারিট একটা গাছ, খুব মায়া লাগে আমার গাছটাকে, গাছটা এত সুন্দর গ্রোথ ভাবা যায় না, এই গাছ এত সুন্দর হতে পারে মানুষের চেয়েও সুন্দর এই গাছ, তার থেকেও সুন্দর এই গাছের পাতা, অপূর্ব অসাধারণ। একটা ঝাউ, খুব সুন্দর একটা ঝাউ এই বছরই লাগিয়েছি, এই যে আমার একটা ইয়ে কী বলে রঙ্গন, লাল রঙ্গন, একটা হলুদ জবা খুব সুন্দর, এটা রানী রাসমণি জবা, খুব বড়ো বয়ল হলুদ থাবা জবা হবে এটা, দারুণ দেখতে ভেতরে লাল। এই দেখুন আমি আমার বাড়িতে সবাই পুদিনা খেতে খুব ভালোবাসে, তো প্রচুর আমি পুদিনা গাছ করেছি, প্রচুর পুদিনা হয়েছে, পুদিনা পাতা খুব অসাধারণ গন্ধ, আহ দারুণ। এই ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই একেবারে হয়ে যাবে পুদিনা, প্রচুর আমার ছোট চন্দ্রমল্লিকা রয়েছে, এগুলো মাদার প্ল্যান্ট গত বছরকার, এগুলো আমি কাটিং করবো, এবার কাটিং করে বসাবো এই বর্ষার জন্য। এটা একটা লঙ্কা জবা হয়নি এখনো, হবে নয়নতারা, এটা শীতের একটা গাছ, খুব সুন্দর সাদা একটা ফুল হয়। এই যে চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে আকাশী লঙ্কা, দেখুন এখনো একটা হয়ে আছে, এক গাছ হয়ে গেছে, এবার এই যে ছোট ছোট পাতা আসছে, কুড়ি আসছে, পুরো গাছ ভরে যাবে, এই যে পাতাতে গ্রিনার একদম পাতাতে ভরে যাবে, চারটে গাছ আছে এখানে, প্রচুর লঙ্কা হবে, ভালো সুন্দর একটা লঙ্কা, আকাশী লঙ্কা কালো রঙের হয়। এই যে একটা আঙুর গাছ, আঙুর গাছ লাগিয়েছি, দেখি বড় হলে একে একেবারে ইয়ে করতে হবে, দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। এই যে আমার বেলি গাছ, বেলি ফুল গাছ প্রচুর হয়েছিল, আবার হয়েছে, এই যে বেলি ফুল ধরে আছে দেখুন, প্রতিটা ডগায় কুড়ি আছে, আবার কাটিং করে দেবো, এই দেখুন কুড়ি, অপূর্ব অসাধারণ গন্ধ, আহ দারুণ গন্ধ। এবার আসি অ্যালোভেরা, এই যে অ্যালোভেরা, আমি প্রথম একটা অ্যালোভেরা গাছ কিনেছিলাম, তার থেকে এখন পুরো বাড়িতে অনেক জায়গায় অ্যালোভেরা, মানে অসংখ্য ছেলেপুলের হয়েছে, মানে অনেক বংশবিস্তার করেছে, এর দেখুন পাশে ছোটো ছোটো অনেক বাল্ব হয়েছে, গাছ হয়েছে, আমি এগুলো আলাদা করে আবার লাগাবো, প্রচুর অ্যালোভেরা, এর থেকে কেটে নিয়ে আমরা চুলে লাগাই, মুখে লাগাই, তারপরে খাই, এর ভেতরকার জেলটা নিয়ে খুব সুন্দর। বন্ধুরা ফিরে এলাম আমি, আমি চলে আসলাম উপরে দোতলায়, দোতলায় আমি এই দেখুন পুরো এটা পুরো ব্যালকনি, আমার বারান্দার ব্যালকনি, ব্যালকনিতে আমি কিছু গাছ রেখেছি, এই যে বোতলে আমি মাটি ভরে হ্যাঙ্গিং করেছি, এই গাছটা এই বাহারি প্ল্যান্টটা দিয়ে মাটি ভরে ছোট ছোট ছিদ্র করে এর ভেতরে গাছ লাগিয়েছি, এটা বড় হলে খুব সুন্দর একটা শেপ দেবে। এখানে রয়েছে আমার সিঙ্গোনিয়াম টিকোমা, এখানে রয়েছে এটা মরক ঝুটি হলুদ, এটা কমলা রঙের মরক ঝুটি, এই দেখুন বলেছিলাম আমি অ্যালোভেরার প্রচুর প্ল্যান্ট রয়েছে আমার, এই দেখুন এখানে দু তিন চারটে রয়েছে। হ্যাঁ, বাড়িতে যখন দই বা মিষ্টির হাঁড়ি আসে সেগুলোকেও আমি কাজে লাগিয়ে দিই, সেগুলোকে আমি পেছনে এই দেখুন এর ভেতরে একটা ফুটো করে নিই, ড্রেন করে নিই, দু তিনটে জায়গায় ড্রেন করা আছে, এবার এর ভেতরে মাটি ভরে আমি গাছ লাগিয়ে ফেলি, যেহেতু বাড়িতে মাটি নেই সেহেতু আমাকে যেভাবে হোক অ্যারেঞ্জ করতে হবে এই গ্রিনারিকে, আমাকে এনগেজ আমাকে, এই দেখুন টিকোমা, এই দেখুন ঠাকুরের মহাপ্রসাদ এসেছিলো সেই আমি মালসাটাতেও গাছ লাগিয়েছি, এই দেখুন এই গ্রিন কালার, এই গোল্ডেন কালারের হচ্ছে মানি প্ল্যান্ট, খুব সুন্দর আমার মানি প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে, এই যে গোল্ডেন আর গ্রিন আর গোল্ডেন দিয়ে খুব সুন্দর পাতা, এটা এটা হচ্ছে আমার অপরাজিতা আর পার্পল কালারের, এটা হচ্ছে অপরাজিতা আমার পঞ্চমুখী ব্লু, এই যে ফুল ফুটে রয়েছে, এই যে এটা হলুদ জবা, এই যে নটা বারোটা টাইম ফ্লাওয়ারে এই যে কাটিংগুলো লাগিয়েছি, এখানে আমি এটা আমার ইয়ে এই টবেতে আমি বীজ ফেলেছিলাম হচ্ছে মুসম্বি লেবুর, বড়ো বড়ো মুসম্বির, এরকম প্রচুর
20 থেকে 25 গাছ হয়েছে, এগুলো রিপোর্টিং করতে হবে আমাকে। এখানে প্রচুর পত্রিকা নটা বারোটা হয়েছিল, এখন এখন ওরা চোখ বন্ধ করে নিয়েছে, প্রচুর ফুটেছিল আজকে। বন্ধুরা, এই টবেতে আমার মাল্টি মানে মাল্টিপল গাছ আছে, একটা টবে আমার তিন চার রকমের গাছ আছে। এই একটা গাছ দেখুন, এই একটা দেশি কাঞ্চন গাছ, আচ্ছা এর মধ্যে হয়ে রয়েছে একদম নয়নতারা, সাদা নয়নতারা, এটা আপনি আপনি হয়েছে, লাগাইনি আপনি আপ হয়েছে। দেখেছেন এই গাছটা প্রতিদিন আমাকে জল দিতে হয়, প্রচুর জল খায় এরা, প্রচুর পরিমাণে। এবেলা বেলা জল দিই আমি গাছটাকে, দেখুন এই এই গাছটা কীরকম মোটা হয়েছে। হ্যাঁ, এটা বনসাইয়ের মতো হয়ে গেছে, কেটে কেটে রাখি এগুলাম। এইবার আমি আসছি, এটা আমি টেরারিয়াম করেছি, ভগবান বুদ্ধকে মিডলে রেখে আমি এটাকে, উনি যেহেতু বোধি জ্ঞান লাভ করেছিলেন হচ্ছে অশ্বত্থ গাছের তলে, সেইখানে আমি বট অশ্বত্থ দুটো রেখেছি। এই দেখুন দুটো আমি রেখেছি। এবার একসাথে এটাকে আমি ভেবেছি যে পরবর্তীতে একসাথে আমি একে করবো, বনসাই করবো, কিন্তু এটা আমার খুব সবথেকে পিওর জায়গা। এখানে আমি ধূপ ধুনো দিই, দেখুন ভগবান বুদ্ধ রয়েছে এখানে, এখানে বিভিন্ন পাথর রেখেছি, স্টোন রেখেছি, অসাধারণ একটা জায়গা, খুব পিসফুল একটা কর্নার আমার, আমার সব থেকে সুন্দর লাগে ফেভারিট। এর পেছনে আমি রেখেছি দেখুন মানি প্ল্যান্ট, বৃষ্টির জল এখানে টুকটুক করে পড়ে, কি অসাধারণ যে লাগে তার কিছু বলতে পারবো না। আর এই একটা গাছ মুসুর ডালের মতো পাতা, এইটা একেবারে ভরে থাকে বর্ষাকালে, অপূর্ব লাগে, আপনি থেকেই হয় গাছটা, দারুণ। এই যে আমার পুদিনা প্ল্যান্ট কাপের মধ্যে বসিয়েছি দেখুন বন্ধুরা, অপূর্ব, কাপের মধ্যে বসিয়ে রেখেছি পুদিনা গাছ। এটা আমার একটা আমি কালেকশন বলতে পারেন, আমি পুরুলিয়া বেড়াতে গেছিলাম, ওখান থেকে ব্যাগে ভরে এই সমস্ত পাথর আমি টানতে টানতে নিয়ে এসেছি ওখান থেকে, এগুলো আমার একটা শখ। দেখুন ওখানকার পাথর অসাধারণ। আমি আপেলের সিড ফেলেছি, হ্যাঁ আপেলের বীজ এর ভেতরে রেখেছি, এটা আমি দেখি আমি এর বীজ থেকে চারা বের করতে পারি কিনা, তবে আমি চেষ্টা করেছি, ওপরে মাটি দিয়েছি, খুব সুন্দর দেখি। আপেল চারা হলে আপনাদের অবশ্যই দেখাবো। এই একটা গাছ ইনডোর, কেন অপরাজিতার বীজ ফেলেছিলাম পার্পল কালারের অপরাজিতা, এই দেখুন ফেলে দেওয়া জিনিস থেকে বানানো একটা আর্ট। এই দেখুন আমি সব বেশিরভাগ ইনডোর প্ল্যান্টের নাম ভুলে গেছি, এই দেখুন একটা গাছ খুব সুন্দর একটা গাছ, অপূর্ব লাগে। জানলার ওপরেও কিছু গাছ আমি রেখেছি বন্ধুরা, সবসময় জানলার দিকে তাকালে একটা খুব পিস লাগে, অসাধারণ শান্তি লাগে। দেখুন জানলায় আমি রেখেছি মানি প্ল্যান্ট, কিছু ইনডোর প্ল্যান্ট, এটা হচ্ছে স্পাইডার, ওটা হচ্ছে পিস লিলি, এই হচ্ছে স্নেক প্ল্যান্ট। জানলা জুড়ে রয়েছে মানি প্ল্যান্ট, অসাধারণ লাগে। এটা আমার ছেলে মেয়েদের লিভিং রুম,
সেই কারণে আমি চেষ্টা করি ওদের চারপাশে যেন সবুজে ঘিরে থাকে। সবসময় ল্যাপটপে কাজ করতে করতে ওরা হাঁপিয়ে ওঠে, সেই কারণে আমি চেষ্টা করি চারিদিকটা যেন সবুজে সবুজ হয়ে থাকে। ওরা একটু অবসরে যেন সবুজের দিকে তাকিয়ে মনটা ভরিয়ে নেয়, হ্যাঁ, যেন সবসময় অক্সিজেন ওদের চারপাশে ঘিরে ফিরে ঘুরে ফিরে থাকে। সেই কারণে বন্ধুরা আমি সব জায়গায় জানলায় বন্ধুরা সবসময় যেন আমরা সবুজের সাথে থাকি, এই পৃথিবী আবার সবুজ হয়ে উঠুক। আমরা সবাই যেন বাড়িতে মাটি না থাকলেও আমরা যেন হতাশ না হয়ে পড়ি। আমরা সবাই এইভাবেই ছোট ছোট করে জায়গা বানিয়ে কন্টেনার বানিয়ে সেখানে মাটি দিয়ে সেখানে যেভাবে হোক আমরা যেন গাছ লাগিয়ে ফেলি চারিদিকে। যতটা পরিমাণ আমাদের পৃথিবীতে গাছ কম হয়ে গেছে, আমরা চেষ্টা করব ঘরে বাইরে সব জায়গায় সবুজ, সব জায়গায় অক্সিজেনে ভরিয়ে তুলতে। এভাবেই আমরা যেন সবুজের সাথে থাকি। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার সাথে আছেন, এর পরের ভিডিওটি আপনাদের নিয়ে যাব ছাদে, সেখানে আমার কিছু গাছ আছে আপনারা দেখবেন। হ্যাঁ, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নমস্কার। Thank you.